আজকের প্রথম প্রশ্ন, কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর: মাংস অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। প্রশ্ন: কি লাগালে মুখের যাবতীয় তিল দ্রুত দূর হবে? উত্তর: তার জন্য দরকার শুধুমাত্র 2 কোয়া রসুন আর 1টি লেবু। রসুন পিষে এর রস লেবুর সাথে মিশিয়ে নিন ভালোভাবে। এবার এই মিশ্রণটি প্রতি রাতে ঘুমানোর আগে তিলের ওপর লাগিয়ে রাখুন। 1 সপ্তাহের মধ্যে সকল তিল দূর হয়ে যাবে। প্রশ্ন: কোন খাবার হজম হতে সব থেকে বেশি সময় লাগে? উত্তর: মাংস এবং মাছ। সম্পূর্ণরূপে হজম হতে 2 দিন পর্যন্ত সময় নিতে পারে। এগুলিতে থাকা প্রোটিন এবং চর্বিগুলি হল জটিল অণু, যা আপনার শরীরকে আলাদা হতে বেশি সময় নেয়। বিপরীতে ফল এবং শাকসবজি, যেগুলিতে উচ্চ ফাইবার রয়েছে, 1 দিনেরও কম সময়ে আপনার সিস্টেমের মধ্য দিয়ে যেতে পারে। প্রশ্ন: শরীরে ভিটামিন সি কমে গেলে কোন 7টি লক্ষণ দেখা দেয়? উত্তর: নাম্বার 1, মাড়ি থেকে রক্ত পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, শরীরের হাড় দুর্বল হয়ে যাওয়া, পেশি ও জয়েন্টে ব্যথা, শরীরে সব সময় ক্লান্তি বোধ, এবং নাম্বার 7, চুলের আগা ফেটে যাওয়া। প্রশ্ন: তাড়াহুড়ো করে খাবার খেলে কি হয়? উত্তর: তাড়াহুড়ো করে খাবার খেলে শরীরের ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বেড়ে যায়, যার ফলে হাই ব্লাড সুগার ও ইনসুলিনের মাত্রা বিগড়ে যায়, যার ফলে মেটাবলিজম সমস্যা বাড়তে থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। প্রশ্ন: শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে পা কামড়ানোর সমস্যা দেখা দেয়? উত্তর: শরীরে ভিটামিন বি এর অভাব দেখা দিলে রাতের বেলায় আমাদের পা কামড়ানোর সমস্যাটা অত্যধিক হারে বেড়ে যায়। 1টি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা নাকি কক্সবাজার? বন্ধুরা, উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন: মধুতে কালোজিরা ভিজিয়ে খেলে কি হয়? উত্তর: কালোজিরা নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে, পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে, ফলে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে। তাই কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রশ্ন: দাঁড়িয়ে জল খেলে কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর: দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা মারে, পাচক রসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায়। এভাবে জল খেলে তা হৃদযন্ত্রের ওপরেও অতিরিক্ত চাপ ফেলে, বুকের পেশির ওপর। এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। প্রশ্ন: কোন পাতার রস খেলে কুকুর কামড়ের বিষ 1 দিনেই কেটে যায়? উত্তর: সজনে পাতার রস খেলে কুকুর কামড়ের বিষ দ্রুত কাটাতে সাহায্য করে। প্রশ্ন: কোন ফল খেলে দাঁত রূপার মতো চকচক করবে? বন্ধুরা, এই ভিডিওটিতে 1টি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া 1-1টি লাইক আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর: স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড, যা দাঁতের শুভ্রতা ফিরিয়ে এনে দাঁতকে রূপার মতো চকচক করতে সাহায্য করে। প্রশ্ন: শরীরে অতিরিক্ত গরম লাগা কোন রোগের লক্ষণ? উত্তর: থাইরয়েডের সমস্যা থাকলে, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন থাকলেও শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে, যখন তখন উত্তেজিত হয়ে উঠতে পারেন রোগী।
অনেক সময় টেনশন অ্যাংজাইটিতেও এমন হতে পারে। মেনোপজের পরে মহিলাদের এমন সমস্যা বেশি দেখা যায়। প্রশ্ন, চিড়া খেলে কি শরীরের ওজন কমে? উত্তর, আসলে চিড়া সুস্বাদু ও কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার। তাছাড়া চিড়া অন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখে ও অ্যাসিডিটি কমায়। এমনকি এতে থাকে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট, যার শরীরে কোনো চর্বি সঞ্চয় করে না। তাই নিয়মিত চিড়া খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন, বাড়িতে কার ছবি রাখলে আর্থিক উন্নতি ঘটে? উত্তর, হিন্দু শাস্ত্র মতে বাড়িতে লক্ষ্মী দেবী ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবি রাখলে আর্থিক উন্নতি ঘটে। প্রশ্ন, খাবার খাওয়ার পরেই ব্যায়াম করলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন যে খাবার খাওয়ার ঠিক পরেই ব্যায়াম করলে তা আমাদের হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটাতে পারে, ফলে বমি বমি ভাব, পেট ফুলে যাওয়া, এমনকি পেট খারাপ হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন শরীরে আয়রনের অভাব আর ভিটামিন B12-এর ঘাটতি দেখা দিলে অন্য মানুষের তুলনায় বেশি শীত অনুভূতি হয়। প্রশ্ন, খবরের কাগজে খাবার খেলে কোন রোগ হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রশ্ন, কোন পাখি সব পাখির আওয়াজ নকল করতে পারে? উত্তর, লেয়ার বার্ড সকল পাখির আওয়াজ নকল করতে পারে। প্রশ্ন, কিসের যত্ন নিলে শরীরের কার্যকারিতা ভালো থাকে? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন মাথার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিলে আমাদের শরীরের কার্যকারিতা ভালো থাকে এবং ডিমেনোশিয়া কমাতেও সাহায্য করে। প্রশ্ন, চালকুমড়া কোন রোগে ওষুধের মতো কাজ করে? উত্তর, চালকুমড়ায় রয়েছে ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার, তাই চালকুমড়ার উপকারিতা অনেক। চালকুমড়া হলো জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ হিসাবে কাজ করে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে লম্বা নদীর নাম কি? উত্তর, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল নদ। উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 6,993 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।